নাটকের শহর হিসেবে পরিচিত বালুরঘাট, আর এই বালুরঘাটে শুরু হলো কলকাতার বিখ্যাত নাট্য সংস্থাতে নিয়ে নাট্যমেলা। এই নাট্যমেলা চলবে টানা 5 দিন। এই নাট্যমেলাকে ঘিরে বালুরঘাটে নাট্যপ্রেমীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উন্মাদনা। 3 দিন আগে প্রবেশপত্র দেওয়া শুরু হতে নাট্যপ্রেমীদের লম্বা লাইন পড়ে কাউন্টারে। বালুরঘাট শহরের প্রাণকেন্দ্র নাটমন্দির প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফিতে কেটে এই নাট্যমেলার উদ্বোধন হয়। এই নাট্যমেলাকে ঘিরে গড়ে তোলা অতীত দিনের স্বনামধন্য নাট্য ব্যক্তিত্বদের নিয়ে এক প্রদর্শনীর উদ্বোধন করেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায়। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজনে এবং জেলা তথ্য সংস্কৃতির দপ্তরের ব্যবস্থাপনায় কলকাতার থিয়েটার ওয়ার্কশপ তাদের দীর্ঘ দিন দগ্ধ রাত মঞ্চস্থ করবে এদিন। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আয়োজনে ও জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় কলকাতার থিয়েটার ওয়ার্কশপ তাদের দীর্ঘদিন দগ্ধ রাত মঞ্চস্থ করে। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব অশোক মুখোপাধ্যায় নির্দেশিত ও অভিনীত এই নাটক দেখতে সময়ের আগে থেকেই দর্শক হাজির হয় নাট্যমন্দির প্রেক্ষাগৃহে। না, এটা কার্যকরী ব্যাপার তো বটেই, যে থিয়েটারের একটা প্রচার হয়, দর্শক তৈরি হয়। আর দেখুন, নাটক বা নাটকের যে প্রযোজনা, সে তো আমাদের দেশে খুব একটা অগ্রাধিকার পায় না, প্রায়োরিটি পায় না। সেক্ষেত্রে নাটককে প্রমোট করা, নাটককে মানুষের কাছে পৌঁছে দেওয়া, যে কোনো উদ্যোগ, আমি একজন থিয়েটারের লোক হিসেবে স্বাগত জানাবো, দুহাত তুলে তাকে সমর্থন করবো। সেদিক থেকে নাট্য একাডেমির এই কাজ খুবই প্রশংসার। আমি এর সঙ্গে দীর্ঘকাল জড়িত ছিলাম, তো 19 বছর চলছে, অনেক বছর এর সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। আর অভিনয় তো অনেকবার দুবাইভাবে করেছি, সর্বত্রই আমার গেলে খুব ভালো লাগে। নতুন নতুন দর্শক থিয়েটার দেখতে আসেন, থিয়েটার কাকে বলে তারা জানতে পারে, থিয়েটারের ভাষার সঙ্গে তারা পরিচিত হয়। দুর্লভ সুযোগ এবং বালুরঘাটে করতে আসা একটা বাড়তি ব্যাপার, কারণ বালুরঘাটে থিয়েটার ঐতিহ্যও যেমন ধনী, তেমনি আবার বালুরঘাটের দর্শকও ক্রমাগত দীর্ঘদিন ধরে নাটকের খুব ভালো সমর্থন হয়ে আছেন আমাদের। নতুন আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, নোটিফিকেশনের জন্য প্রেস করুন বেল আইকন।